Hi guys, I'm Samir and welcome to Hashtag Accounting. আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন. দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর বোথ ও লেভেলস অ্যান্ড এ লেভেলস, বিকজ এই চ্যাপ্টারের কনসেপ্টস আমাদের কিন্তু আরও অনেকগুলো চ্যাপ্টারে অ্যাপ্লাই করতে হয়। সো এই চ্যাপ্টারটা সবার খুব ভালো করে বুঝতে হবে। সবার আগে যে চ্যাপ্টারটার নাম আমি বললাম ডেপ্রিসিয়েশন, What do we exactly mean by depreciation? Depreciation কথাটার মানে কি আগে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। First of all, depreciation simply means the decreasing value of non-current asset. মানে আমাদের যে non-current asset থাকে সেই non-current asset গুলোর ভ্যালু যখনই ডিক্রিজ করে সেটাকে আমরা বলি depreciation. তাহলে এই যে আমি বললাম দ্য ডিক্রিজিং ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেট ইজ নোন অ্যাজ ডেপ্রিসিয়েশন, এখন এই যে আমি বলছি যে নন কারেন্ট অ্যাসেটের ভ্যালু ডিক্রিজ করে, দ্য কোয়েশ্চেন ইজ নন কারেন্ট অ্যাসেটের ভ্যালু কেন ডিক্রিজ করে, মানে কেন আমাদের ডেপ্রিসিয়েশন হয় সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ফার্স্ট অফ অল আমরা কজেস অফ ডেপ্রিসিয়েশন দেখি, যে ডেপ্রিসিয়েশন হওয়ার পেছনে মেইন রিজনগুলো কি সেগুলো নিয়ে একটু কথা বলি। Causes of depreciation, mainly আছে আমাদের চারটা reason depreciation হওয়ার। Number one, wear and tear, অথবা যেটাকে আমরা physical deterioration বলতে পারি। Wear and tear simply means তুমি যখন একটা জিনিস ব্যবহার করো, একটা জিনিস ব্যবহার করতে করতে পুরানো হয়ে যায় না, যখন পুরানো হয়ে যায় তখন সেই জিনিসটার ভ্যালু কমে যায় না, এই যে ভ্যালুটা কমে যাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। Number two reason, টাইম ফ্যাক্টর, মানে টাইমের কারণেও কিন্তু জিনিসপত্রের দাম কমে। ফর এক্সাম্পল ধরো একটা নতুন মোবাইল, ধরো আইফোন 11 আজকে মার্কেটে লঞ্চড হলো, আজকে যদি লঞ্চড হয় তুমি যদি এখন একটা দোকানে যাও, ওরা ধরো একটা এক্সাম্পল হিসেবে বলছি, ধরো ওরা মোবাইলটার প্রাইস চাবে তোমার কাছে 1,00,000 টাকা, এখন থেকে এক সপ্তাহ পরে যদি যাও প্রাইস চাবে 90,000, আরও এক সপ্তাহ পরে যদি যাও প্রাইস চাবে 85,000, আরও এক সপ্তাহ পরে গেলে 83,000। এক কথায় তোমরা দেখো সময়ের সাথেও কিন্তু জিনিসটার দাম কমে আসছে, তার মানে সময়ের সাথেও ডেপ্রিসিয়েশন হয়। নাম্বার থ্রি, অবসোলেসেন্স। অবসোলেসেন্স মানে কি? অবসোলেসেন্স মানে হচ্ছে কি যখন কোনো কিছু কমপ্লিটলি আউটডেটেড হয়ে যায়, মানে অবসিলিট হয়ে যায়। অবসিলিট হয়ে যাওয়া মানে আউটডেটেড হয়ে যাওয়া। ফর এক্সাম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, মনে করো তোমার কাছে একটা ব্র্যান্ড নিউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন আছে, তুমি ওটা বিক্রি করতে পারবে? পারবে না, কেউ কিন্তু কিনবে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নো ওয়ান ওয়ান্টস টু বাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন। সো এটা আউটডেটেড হয়ে গিয়েছে, অবসোলিট হয়ে গিয়েছে, যার কারণে এটার দাম অনেক কমে গিয়েছে। সো অবসোলেসেন্সের কারণেও ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমে। অ্যান্ড লাস্টলি আসে আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল যখন আইফোন 11 মার্কেটে লঞ্চড হবে অটোমেটিক্যালি আইফোন 10 প্রাইস কিন্তু কমে যাবে, বা আইফোন 9 প্রাইস কিন্তু কমে যাবে। তার মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে পুরানো যে মডেলগুলো থাকে পুরানো মডেলগুলোর দাম কিন্তু কমে যায়। সো এখানে আমরা বেসিক্যালি দেখে নিলাম যে ডেপ্রিসিয়েশন মেইনলি কোন চারটা রিজনের কারণে হয়। আরও অনেক রিজন আছে, বাট আমাদের এই চারটা রিজন জানলেই হবে যে এই মেইন চারটা রিজনের কারণে আমাদের নন কারেন্ট অ্যাসেটের ভ্যালু কমে যায়। ক্লিয়ার? এখন এই যে আমি বলছি যে নন কারেন্ট অ্যাসেটের ভ্যালু কমে যায়, ফর এক্সাম্পল আমি বললাম যে তুমি মনে করো আজকে একটা ফোন পারচেজ করলা, এই ফোনের দাম মনে করো 50,000 টাকা, 2 বছর পরে এই ফোনটা তুমি যদি বিক্রি করো কত টাকা দিয়ে বিক্রি করবা চিন্তা করো তো। তুমি আজকে একটা মোবাইল কিনলা 50,000 টাকা দিয়ে, এখন থেকে 2 ইয়ার্স পরে তোমার যদি এই মোবাইলটা সেল করতে হয় তুমি কোন প্রাইসে সেল করবা? কয়েকজন চিন্তা করছো হয়তো 40,000, কয়েকজন চিন্তা করছো 30,000, কয়েকজন চিন্তা করছো 25,000, এক একজন কিন্তু এক একটা ভ্যালু চিন্তা করছো, রাইট? এখন আমরা আমাদের পার্সোনাল লাইফে কিন্তু গেস করে বিক্রি করে দিতে পারি যে ঠিক আছে 50,000 টাকা দিয়ে কিনেছিলাম, এটা এখন আমি 40,000 দিয়ে বিক্রি করে দেবো, অথবা 35,000 টাকা দিয়ে বিক্রি করে দেবো। আমাদের পার্সোনাল লাইফে আমরা এভাবে গেস করে একটা প্রাইস সেট করে বিক্রি করতে পারি, বাট যখন তুমি একটা বিজনেস করবা তখন এইভাবে গেস করে তুমি তোমার ফিক্সড অ্যাসেটের ভ্যালু বা নন কারেন্ট অ্যাসেটের ভ্যালু কিন্তু কমাতে পারবে না। ইউ নিড সাম প্রপার মেথড টু ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন, যে তোমার আসলে তোমার নন কারেন্টের অ্যাসেটের যে ভ্যালুটা ওইটা আসলে কতটুকু কমলো, ওইটা আসলে কতটুকু ডিক্রিজ করলো,
সেটা বোঝার জন্য ইউ নিড সাম প্রপার মেথড টু ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন। আর এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার আমাদের মেইনলি তিনটা মেথড আছে, সেগুলো আমরা এখন একটু দেখব। সো লেটস লুক অ্যাট দ্য মেথডস অফ ক্যালকুলেটিং ডেপ্রিসিয়েশন। দেখো এখানে কি কি মেথড আছে, আমাদের তিনটা আছে। নাম্বার ওয়ান স্ট্রেট লাইন মেথড, অথবা এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে ইকুয়াল ইনস্টলমেন্ট মেথড, অথবা এটাকে ডেপ্রিসিয়েশন অন কস্টও বলা হতে পারে। নাম্বার টু রিডিউসিং ব্যালেন্স মেথড, অথবা আমরা এটাকে বলি ডিমিনিশিং ব্যালেন্স মেথড, অথবা এটাকে বলি ডেপ্রিসিয়েশন অন নেট বুক ভ্যালু। অ্যান্ড লাস্টলি নাম্বার থ্রি রিভ্যালুয়েশন মেথড। আমরা একটা একটা করে প্রত্যেকটা মেথড নিয়ে কথা বলবো যে কোন মেথডে ডেপ্রিসিয়েশন কিভাবে করে ক্যালকুলেট করতে হয়। সবার আগে লেটস টক অ্যাবাউট স্ট্রেট লাইন মেথড, নাম্বার ওয়ান যেটা আছে স্ট্রেট লাইন মেথড। তো সবার আগে লেটস টক অ্যাবাউট স্ট্রেট লাইন মেথড। এই স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনটা কিভাবে করে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে একটু কথা বলি। স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি সেটা একটু দেখে নেই। কস্ট মাইনাস রিসেল ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। এই যে রিসেল ভ্যালু, এই রিসেল ভ্যালুর কিন্তু আরো কয়েকটা নাম আছে। দেখো নামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। রিসেল ভ্যালুকে রেসিডুয়াল ভ্যালুও বলা হইতে পারে, স্ক্র্যাপ ভ্যালুও বলা হইতে পারে, স্যালভেজ ভ্যালুও বলা হইতে পারে, ইটস অল দ্য সেম থিং। ঠিক আছে, সো বেসিক্যালি ফর্মুলাটা কি দাঁড়ালো, কস্ট মাইনাস রিসেল ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। কস্ট মানে যে দামে তুমি জিনিসটা কিনছো, রিসেল ভ্যালু মানে তুমি যখন এটা বিক্রি করবে তখন কোন দামে বিক্রি করবে, আর নাম্বার অফ ইয়ার্স মানে তুমি এই অ্যাসেটটাকে কত বছর ব্যবহার করছো। জাস্ট ফর ওয়ান মিনিট এই ফর্মুলাটা ভুলে যাও, আমি এমনি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিই, তোমরা এটা দেখে একটা জিনিস বোঝার চেষ্টা করো। সাপোজ আমি বললাম যে তুমি আজকে একটা মোবাইল কিনলে 16,000 টাকা দিয়ে তুমি মোবাইলটা কিনছো, তার মানে মোবাইলটার কস্ট প্রাইস হচ্ছে গিয়ে 16,000 টাকা। তুমি যখন এই মোবাইলটা বিক্রি করবে তখন তুমি মোবাইলটা সাপোজ 4,000 টাকা দিয়ে বিক্রি করবে। তাহলে একটু চিন্তা করো, তুমি 16,000 টাকা দিয়ে মোবাইলটা কিনেছ, তুমি মোবাইলটা বিক্রি করবে 4,000 টাকা দিয়ে, তাহলে তুমি মোবাইলের ভ্যালুটা কি ইনক্রিজ করেছো না ডিক্রিজ করেছো? ন্যাচারালি ডিক্রিজ করেছো। আর এই যে মোবাইলের ভ্যালুটা ডিক্রিজ করলো, দিস ডিক্রিজিং ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেট ইজ নোন অ্যাজ ডেপ্রিসিয়েশন। তাহলে 16,000 টাকার মোবাইল তুমি 4,000 টাকা দিয়ে বিক্রি করছো, তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন করলা কতটুক? দেখো ডিফারেন্সটা দেখো, 16,000 মাইনাস 4,000, টোটাল ডেপ্রিসিয়েশন কত? 12,000, কারেক্ট? এখন আমি যদি তোমাকে বলি তুমি এই মোবাইলটা ইউজ করেছো ফর 3 ইয়ার্স, 3 বছরে যদি ডেপ্রিসিয়েশন 12,000 হয়ে থাকে, দেন হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন পার ইয়ার? 12,000 ডিভাইডেড বাই 3, তাহলে পেয়ে যাবো না ডেপ্রিসিয়েশন পার ইয়ার কত আসে আনসার? 4,000, 4,000 ইজ দ্য ডেপ্রিসিয়েশন পার ইয়ার, কারেক্ট? এটা কিন্তু আমরা বেসিক্যালি স্ট্রেট লাইন মেথডের ফর্মুলাটা ইউজ করলাম। 16,000 দেখো ওয়াজ দ্য কস্ট, 4,000 ওয়াজ দ্য রিসেল ভ্যালু, অ্যান্ড অ্যাসেটটা কতদিন ব্যবহার করছি, হোয়াটস দ্য লাইফ অফ দ্য অ্যাসেট, নাম্বার অফ ইয়ার্স কত? 3 ইয়ার্স। সো 16,000 মাইনাস 4,000 ডিভাইড বাই 3, আনসার কত পাচ্ছি? 4,000। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আনসারটা 4,000 পেলাম, এই 4,000টা ইজ ইট দ্য টোটাল ডেপ্রিসিয়েশন অর ডেপ্রিসিয়েশন পার ইয়ার? দিস ইজ দ্য ডেপ্রিসিয়েশন পার ইয়ার। তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে যখনই আমরা স্ট্রেট লাইন মেথডের ফর্মুলায় বসাবো, বসানোর পরে আমরা যে আনসারটা পাবো, দ্যাট আনসার উইল শো আস দ্য ডেপ্রিসিয়েশন পার ইয়ার। ক্লিয়ার? ওকে, মুভিং অন। তাহলে স্ট্রেট লাইন মেথডে দেখো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার 2টা মেথড আছে। একটা হচ্ছে গিয়ে ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করতে পারি, আর একটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ইউজ করে ক্যালকুলেট করতে পারি। তাহলে সবার আগে আমরা দেখলাম স্ট্রেট লাইন মেথডে ফর্মুলা ইউজ করে ডেপ্রিসিয়েশন কিভাবে করে ক্যালকুলেট করতে হয়। এখন আমরা দেখব স্ট্রেট লাইন মেথডে পার্সেন্টেজ ইউজ করে ডেপ্রিসিয়েশন কিভাবে করে ক্যালকুলেট করতে হয়। তাহলে সবার আগে
লেটস সে আমি একটা অ্যাসেট কিনলাম, একটা ধরো মোবাইল কিনলাম, এই মোবাইলের কস্ট প্রাইস হচ্ছে গিয়ে সাপোজ 10,000। অ্যান্ড সাপোজ কোয়েশ্চেনে আমাদেরকে বলে দিল যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার জন্য স্ট্রেট লাইন মেথডে অ্যাট দ্য রেট অফ 10%, মানে আমাদেরকে একটা পার্সেন্টেজ কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে যে 10% ডেপ্রিসিয়েশন আমরা ক্যালকুলেট করব ইউজিং দ্য স্ট্রেট লাইন মেথড। তাহলে কিভাবে করে করব সেটা একটু আমরা দেখি এখানে। সবার আগে অ্যাসেটের কস্ট আমি বসালাম 10,000, ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট করতে বলেছে 10%। তাহলে সবার আগে 10,000 এর 10% কর, 10,000 এর 10% করলে কত আসে 1,000। সো দেখো আমি প্রথমে কস্ট দিলাম 10,000, ডেপ্রিসিয়েশন ফর ইয়ার ওয়ান, ইয়ার ওয়ানের ডেপ্রিসিয়েশন কত 1,000, বসালাম 1,000। আমার মোবাইলের কস্ট ছিল 10,000, ডেপ্রিসিয়েশন হয়ে গেল 1,000। তাহলে হোয়াট ইজ দ্য রিমেইনিং ভ্যালু অফ দ্য ফিক্সড অ্যাসেট? 10,000 - 1,000 মানে 9,000। 9,000 ইজ দ্য রিমেইনিং ভ্যালু অফ দ্য ফিক্সড অ্যাসেট, অ্যান্ড দিস রিমেইনিং ভ্যালু অফ দ্য ফিক্সড অ্যাসেট ইজ নোন অ্যাজ ক্যারি ওভার, অথবা এটাকে নেট বুক ভ্যালুও বলা হইতে পারে। নেট বুক ভ্যালু অথবা ক্যারি ওভার, দুইটা টার্মই ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? তাহলে কস্ট থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করলাম, পেয়ে গেলাম নেট বুক ভ্যালু। তাহলে অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ওয়ান হোয়াট ইজ মাই নেট বুক ভ্যালু? 9,000। এখন আমি ইয়ার নাম্বার টুতে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। ইয়ার টুতে যে আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব, কিসের উপরে ক্যালকুলেট করব? 9,000 এর উপরে 10% করব না 10,000 এর উপরে 10% করব? আমরা 10,000 এর উপরেই 10% করব। কেন 10,000 এর উপরে করছি? কারণ তোমরা দেখো স্ট্রেট লাইন মেথডের আরেকটা নাম কি ছিল? ডেপ্রিসিয়েশন অন কস্ট। ডেপ্রিসিয়েশন অন হোয়াট? অন কস্ট। সো হোয়াট ইজ দ্য কস্ট? 9,000 or 10,000? 10,000 ইজ দ্য কস্ট প্রাইস। তার মানে আমার ডেপ্রিসিয়েশন কিন্তু ক্যালকুলেট করতে হবে পুরা 10,000 এর উপরে। সো সেকেন্ড ইয়ারেও আমি এই 10,000 এর 10% ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করলাম। 10,000 এর 10% ইজ এগেন 1,000। সো 1,000 পেয়ে গেলাম ডেপ্রিসিয়েশন আবারও। অ্যান্ড এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য রিমেইনিং ভ্যালু অফ দ্য ফিক্সড অ্যাসেট, কি বলবে? 8,000 না? অ্যান্ড এই 8,000টাকে আমরা কি বলবো? নেট বুক ভ্যালু অথবা ক্যারি ওভার। সো ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য নেট বুক ভ্যালু অফ দ্য অ্যাসেট আফটার ইয়ার নাম্বার টু, তোমার আনসার কি হবে? 8,000। ক্লিয়ার? লেটস ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন ফর ইয়ার নাম্বার থ্রি। ইয়ার থ্রি ডেপ্রিসিয়েশন আবারও আমাদের 10% ক্যালকুলেট করতে হবে। কিসের উপর 10%? 8,000 এর উপরে না 10,000 এর উপরে? ন্যাচারালি 10,000 এর উপরে। তাহলে 10,000 এর উপরে আবারও 10% করলাম, পেয়ে যাচ্ছে কত? 1,000। এই 1,000টাকে বসে দিলাম ডেপ্রিসিয়েশন, অ্যান্ড হোয়াট ইজ দ্য রিমেইনিং ভ্যালু অফ দ্য ফিক্সড অ্যাসেট? 7,000। এই 7,000টাকে আমরা কি বলবো? ক্যারি ওভার অথবা নেট বুক ভ্যালু। ক্লিয়ার? ওকে। সো এখানে একটা জিনিস সবাই খেয়াল করো, তোমরা যদি এখানে যে এক্সাম্পলটা আমি দেখালাম, এক্সাম্পলটা একটু ভালো করে দেখো। এই এক্সাম্পল থেকে এখন আমি কয়েকটা কোয়েশ্চেন করব, তোমরা একটু আনসার করবে, তোমরা মনে মনে আনসার করো, অসুবিধা নেই। এই এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা দেখে আমাকে বলো তো হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন ফর ইয়ার নাম্বার ওয়ান? আনসার ইজ 1,000। হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন ফর ইয়ার নাম্বার টু? দ্য আনসার ইজ 1,000। হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন ফর ইয়ার নাম্বার থ্রি? দ্য আনসার ইজ 1,000। তাহলে এখানে দেখো তো ডেপ্রিসিয়েশনের যে ভ্যালুটা, ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা কি চেঞ্জ হচ্ছে না সেম থাকছে? এখানে কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা সেম থাকছে, ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা আমাদের ইকুয়াল থাকছে, এজন্য এটাকে বলা হয় ইকুয়াল ইনস্টলমেন্ট মেথড। স্ট্রেট লাইন মেথডের আরেকটা নাম কি ছিল? ইকুয়াল ইনস্টলমেন্ট মেথড। এটাকে ইকুয়াল ইনস্টলমেন্ট বলা হয় বিকজ এভরি ইয়ার দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল।
এখান থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখব, এটা সবাই একটু ভালো করে খেয়াল করবে। এই এক্সাম্পলটা থেকে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য টোটাল ডেপ্রিসিয়েশন আপ টু ইয়ার নাম্বার থ্রি, মানে ইয়ার থ্রি পর্যন্ত টোটাল ডেপ্রিসিয়েশন কত চার্জ করা হয়েছে, আনসার কি হবে বলো তো? 3000 না, 1000 + 1000 + 1000, দ্য টোটাল ডেপ্রিসিয়েশন আপ টু ইয়ার নাম্বার থ্রি ইজ 3000, দ্য টোটাল ডেপ্রিসিয়েশন আপ টু ইয়ার নাম্বার টু ইজ 2000, অ্যান্ড টোটাল ডেপ্রিসিয়েশন আপ টু ইয়ার নাম্বার ওয়ান ইজ 1000। এই যে টোটাল ডেপ্রিসিয়েশন কথাটা আমি বলছি, এই টোটাল ডেপ্রিসিয়েশনটাকে অ্যাকাউন্টিং টার্মে আমরা বলি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই টোটাল ডেপ্রিসিয়েশনটাকে অ্যাকাউন্টিং টার্মে আমরা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বলি। সো আমি এখন যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আপ টু ইয়ার নাম্বার থ্রি, তোমার আনসার কি হবে? 3000 না, দ্য টোটাল ডেপ্রিসিয়েশন আপ টু ইয়ার নাম্বার থ্রি ইজ 3000, কারেক্ট? এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমি ডিরাইভ করি, একটা ফর্মুলা দেখাচ্ছি, এরপর ফর্মুলাটা আমি প্রুফ করেও দেখাবো তোমাদেরকে। ফর্মুলাটা হচ্ছে গিয়ে কস্ট মাইনাস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়ালস টু ক্যারি ওভার অথবা নেট বুক ভ্যালু, একই কথা, ক্যারি ওভার অথবা নেট বুক ভ্যালু, ইটস দ্য সেম থিং। সো কস্ট মাইনাস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু নেট বুক ভ্যালু। এই যে ফর্মুলাটা আমি দেখালাম, এই ফর্মুলাটা আমি এখন প্রুফ করে দিই তোমাদেরকে। তোমরা দেখো এই এক্সাম্পলে আমাদের কস্ট কত ছিল? 10000। আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আপ টু ইয়ার থ্রি, কি বলবে? 3000। সো 10000 - 3000, আনসার কত পাচ্ছি? 7000। নেটবুক ভ্যালু 7000 পাচ্ছি না? আর দেখো তো একটু আগে যে ক্যালকুলেশন করেছিলাম ওখানে নেটবুক ভ্যালু কত আসছিল? 7000ই আসছিল। সো এখান থেকে আমি কি ফর্মুলাটা প্রুফ করতে পারছি না যে কস্ট মাইনাস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়ালস টু নেটবুক ভ্যালু? এই ফর্মুলাটা প্রুফ করতে পারলাম? ওকে, এখন আমরা চলে যাই রিডিউসিং ব্যালেন্স মেথডে, নাম্বার টু, সেকেন্ড মেথড অফ ডেপ্রিসিয়েশন, রিডিউসিং ব্যালেন্স মেথড। তাহলে দেখো স্ট্রেট লাইন মেথডে একটু আগে আমরা কি দেখলাম, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার দুইটা মেথড ছিল, একটা ফর্মুলা ব্যবহার করে আর একটা পার্সেন্টেজ ব্যবহার করে। রিডিউসিং ব্যালেন্স মেথডে কিন্তু কোনো ফর্মুলা নাই, রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবো আমরা ডিরেক্টলি পার্সেন্টেজ ইউজ করে। তাহলে পার্সেন্টেজ ইউজ করে ডেপ্রিসিয়েশন কিভাবে করে ক্যালকুলেট করতে হয় সেটা একটু দেখি। সবার আগে লেটস এজিউম আমাদের কাছে একটা অ্যাসেট আছে, সেই অ্যাসেটের কস্ট হচ্ছে গিয়ে 10000, আমি কস্ট বসালাম 10000। ডেপ্রিসিয়েশন ফর ইয়ার নাম্বার ওয়ান, রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন ধরো আমরা 10% ধরলাম, 10000 - 10% হাউ মাচ? 1000। সো দেখো ডেপ্রিসিয়েশন ফর ইয়ার ওয়ান আমি বসে দিলাম 1000। তাহলে হোয়াট ইজ মাই নেটবুক ভ্যালু? 9000। ডেপ্রিসিয়েশন ফর ইয়ার নাম্বার টু, এবারও 10% ডেপ্রিসিয়েশন করতে হবে। কিসের উপর 10% করবো, 9000 উপরে না 10000 উপরে? এবার কিন্তু 9000 উপরে 10% করতে হবে, এবার কিন্তু 10000 উপরে করবো না, এবার 9000 উপরে 10% ডেপ্রিসিয়েশন করবো। কেন 9000 উপরে করবো? কারণ তোমরা দেখো এই রিডিউসিং ব্যালেন্স মেথডের আরেকটা নাম কি ছিল? ডেপ্রিসিয়েশন অন নেট বুক ভ্যালু, তার মানে নেট বুক ভ্যালুর উপর পার্সেন্টেজ করতে হবে। এটার আরেকটা নামই হচ্ছে কি ডেপ্রিসিয়েশন অন নেট বুক ভ্যালু, তার মানে সবসময় নেট বুক ভ্যালুর উপরে পার্সেন্টেজ করতে হবে। তাহলে নেট বুক ভ্যালুর উপরে এবার আমরা 10% করবো। সো আমার নেট বুক ভ্যালু কত এখন? 9000। এই 9000 উপরে 10% ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি, 9000 উপরে 10% করলে কত আসবে? 900। সো ইয়ার টু এর ডেপ্রিসিয়েশন হচ্ছে গিয়ে 900। মাইনাস করার পরে আমার নন কারেন্ট অ্যাসেটের রিমেনিং ভ্যালু কত পাচ্ছি? 8100। এবং এই রিমেনিং ভ্যালুটাকে আমরা কি বলি? নেট বুক ভ্যালু, ক্লিয়ার? আর ডেপ্রিসিয়েশন ফর ইয়ার নাম্বার থ্রি, ইয়ার থ্রি এর ডেপ্রিসিয়েশনটা এখন ক্যালকুলেট করব, কিসের উপরে করব? 8100 উপরে না 10000 উপরে? অবশ্যই 8100 উপরে, বিকজ দিস ইজ রিডিউসিং ব্যালেন্স মেথড।
So 8100 এর উপর 10% করলে কত পাচ্ছি? 810. Clear না? So 810 করে দিলাম. Depreciation করার পরে remaining value of the non-current asset কত আসছে আমাদের কাছে? 7290. এই remaining value কি বলবো? Net book value অথবা carry over. Clear? So reducing balance method is simply মনে রাখতে হবে depreciation আমরা calculate করব net book value উপরে. That's it. এখান থেকে আমি কিছু question করি, তোমরা answer করবে. What is the depreciation for year number 1? 1000. What is the depreciation for year number 2? 900. And what is the depreciation for year number 3? 810. এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, প্রতি বছর আমাদের ডেপ্রিসিয়েশন কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর আমাদের ডেপ্রিসিয়েশন কমে যাচ্ছে, এজন্যই আমরা এটাকে বলি রিডিউসিং ব্যালেন্স মেথড, বিকজ এভরি ইয়ার দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন রিডিউসেস, মানে কমে যায়, এজন্যই আমরা এটাকে বলি রিডিউসিং ব্যালেন্স মেথড. ক্লিয়ার? ওকে, চলে আসি আমরা লাস্ট মেথডটায়, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার, যেটাকে আমরা বলি রিভ্যালুয়েশন মেথড. রিভ্যালুয়েশন মেথডে যখন আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব, সিম্পলি মনে রাখবা রিভ্যালুয়েশন মেথডে আমরা শুধুমাত্র নেট বুক ভ্যালু নিয়ে ডিল করি, অন্য কোনো ভ্যালু নিয়ে কিন্তু ডিল করব না, শুধুমাত্র আমরা নেট বুক ভ্যালু নিয়ে ডিল করব। সো নেট বুক ভ্যালু নিয়ে যদি আমরা ডিল করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিরকম হবে বা কিভাবে করে করতে হবে সেটা নিয়ে একটু অল্প করে কথা বলি। সাপোজ আমি তোমাকে বললাম যে বছরের শুরুতে আমাদের কাছে কিছু নন কারেন্ট অ্যাসেট আছে যেটা নেট বুক ভ্যালু হচ্ছে গিয়ে 10,000 টাকা। যেহেতু বছরের শুরুতে আছে, এটাকে আমি ব্যালেন্স বিডি বলতে পারি না, সো ব্যালেন্স বিডি বসালাম আমি 10,000। ডিউরিং দ্য ইয়ার আমি নতুন করে আরও কিছু নন কারেন্ট অ্যাসেট পারচেজ করলাম। যদি নন কারেন্ট অ্যাসেট পারচেজ করি, তাহলে আমার নন কারেন্ট অ্যাসেট কি বাড়বে না কমবে? বেড়ে যাবে ন্যাচারালি। সো আমি প্লাস করব অ্যাডিশনস। অ্যাডিশনস মানে ফিক্সড অ্যাসেট পারচেজ করছি। সো দেখো, বছরের শুরুতে ছিল 10,000, ডিউরিং দ্য ইয়ার পারচেজ করলাম 20,000। তাহলে এখন রাইট নাও ইন টোটাল আমার কাছে কত টাকা নন কারেন্ট অ্যাসেট আছে বলো তো? 30,000 না? বছরের শুরুতে ছিল 10,000, ডিউরিং দ্য ইয়ার কিনলাম আরও 20,000। সো রাইট নাও ইন টোটাল আমার কাছে নন কারেন্ট অ্যাসেট আছে ওয়ার্থ 30,000। আউট অফ 30,000 আমি একটা নন কারেন্ট অ্যাসেট বিক্রি করে দিলাম। এই যে বিক্রি করে দিচ্ছি, এই বিক্রি করে দেওয়াটাকে বলা হয় ডিসপোজাল। ডিসপোজাল মানে কি? ডিসপোজ করে দেওয়া। ডিসপোজ করে দেওয়া মানে বিক্রি করে দেওয়া। সো আমি যেই নন কারেন্ট অ্যাসেটটা বিক্রি করছি, সেই নন কারেন্ট অ্যাসেটের নেট বুক ভ্যালু হচ্ছে গিয়ে সাপোজ 5,000। তাহলে চিন্তা করে দেখো, 30,000 টাকা নন কারেন্ট অ্যাসেট আমাদের কাছে ছিল, এর মধ্যে থেকে 5,000 টাকা নন কারেন্ট অ্যাসেট আমরা বিক্রি করে দিয়েছি। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত টাকার নন কারেন্ট অ্যাসেট আমাদের কাছে বাকি থাকার কথা? 25,000। 25,000 টাকার নন কারেন্ট অ্যাসেট আমাদের কাছে বাকি থাকার কথা। কিন্তু কোয়েশ্চেনে আমি তোমাকে বলে দিলাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমাদের কাছে নন কারেন্ট অ্যাসেট বাকি আছে মাত্র 22,000, মানে ব্যালেন্স সিডি ইজ 22,000। তাহলে তুমি একটু চিন্তা করো, আমাদের কাছে নন কারেন্ট অ্যাসেট বাকি থাকার কথা 25,000, কিন্তু বাকি আছে মাত্র 22,000। যা বাকি থাকার কথা তার থেকে কতটুকু কম বাকি আছে? 3,000 টাকা কম বাকি আছে না? এই 3,000 টাকার নন কারেন্ট অ্যাসেট কোথায় গেল? কেন এই ভ্যালুটা কমে গেল? কি কারণে নন কারেন্ট অ্যাসেটের ভ্যালু কমতে পারে? দের ইজ ওনলি ওয়ান রিজন, ডেপ্রিসিয়েশন। তাহলে এই 3,000টাই হচ্ছে কি আমাদের ডেপ্রিসিয়েশন। এটা মনে হয় সবার ক্লিয়ার হয় নাই, সো আমি আরেকবার একটু বলি শর্টে, ভালো করে শোনো, একটু জলদি বলবো এবার। বছরের শুরুতে তোমার কাছে 10,000 টাকার অ্যাসেট ছিল, এরপর তুমি আরো 20,000 টাকার অ্যাসেট কিনলা, তাহলে ইন টোটাল তোমার কাছে কত টাকার অ্যাসেট আছে? 30,000। 30,000-এর মধ্যে থেকে 5,000 টাকার অ্যাসেট বিক্রি করে দিলা,
তাহলে বছরের শেষে কত টাকার অ্যাসেট বাকি থাকার কথা? 25,000 টাকার অ্যাসেট তোমার কাছে বাকি থাকার কথা। কিন্তু আমি তোমাকে কোয়েশ্চেনে বলে দিলাম তোমার কাছে 25,000 টাকার অ্যাসেট বাকি নাই, তোমার কাছে মাত্র 22,000 টাকার অ্যাসেট আছে। তখন স্বাভাবিক তুমি চিন্তা করবা না যে 25,000 টাকার অ্যাসেট থাকার কথা ছিল কিন্তু 22,000 টাকার অ্যাসেট আছে, বাকি 3,000 টাকার অ্যাসেট কোথায় গেল? বাকি 3,000 টাকার অ্যাসেট ডেপ্রিসিয়েশন হয়ে গিয়েছে, মানে অ্যাসেটের ভ্যালু কমে গিয়েছে। ক্লিয়ার? সো দিস আর দ্য মেথডস অফ ক্যালকুলেটিং ডেপ্রিসিয়েশন। দিস ইজ হাউ আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি। সো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার মেইন তিনটা মেথড আমরা এখানে দেখে নিলাম, কিন্তু স্ট্রেইট লাইন মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড অ্যান্ড রিভ্যালুয়েশন মেথড, তিনটা মেথড দেখা শেষ। সো আজকের ক্লাস আমি এতটুকুই রাখব, যেখানে আমি মেথডস অফ ক্যালকুলেটিং ডেপ্রিসিয়েশন এক্সপ্লেন করে দিলাম। অ্যান্ড নেক্সট যে আমি লেকচারটা দিব, নেক্সট লেকচারে আমি ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টস, টি অ্যাকাউন্টস কীভাবে করে প্রিপেয়ার করতে হয় সেটা আমি নেক্সট লেকচারে দেখাই দেবো। ওকে, আজকের জন্য আমরা এতটুকুই রাখবো। হোপফুলি আমি সবাইকে সব কিছু বোঝাতে পেরেছি। ডু নট ফরগেট আমাদের ফেসবুক পেজে হ্যাশট্যাগ অ্যাকাউন্টিং এর যে ফেসবুক পেজ আছে, মেক শিওর ইউ লাইক দ্য পেজ অ্যান্ড নোটিফিকেশনস অন রাখবে, সো দ্যাট আমি যখন নেক্সট ভিডিওসগুলো আপলোড করবো তোমরা যাতে দেখতে পারো। ডু নট ফরগেট আমাদের পেজ লাইক করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এতটুকুই রাখবো। আল্লাহ হাফেজ।